বছরের শেষ লগ্নে ফের উত্তপ্ত কাশ্মীর। এনকাউন্টারে ছয় জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। এদের মধ্যে চারজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। এই চারজনের মধ্যে দুজন আবার পাক নাগরিক। এনকাউন্টারে চলাকালীন এক পুলিশ আধিকারিক এবং দুই সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর। কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করে কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। মূলত নওগাম এবং কুলগামের বিভিন্ন এলাকায় এই তল্লাশি অভিযানগুলি চালানো হয়। তাতে সব মিলিয়ে ছজন জৈশে মোহাম্মদ জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। এই ছয় জেহাদির মধ্যে দুজন আবার পাক নাগরিক। প্রথম এনকাউন্টারটি হয় নওগামের অনন্তনাগে, সেখানেই তিন জঙ্গি নিকেশ হয়, আহত হন এক পুলিশ কর্মীও। অনন্তনাগের ঘটনার পরই কুলগামের মিরহামা গ্রামে আরও একটি অপারেশন শুরু করে সেনা, তাতে নিকেশ হয় আরও তিন জঙ্গি। কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, দুটি আলাদা আলাদা এনকাউন্টারে চিহ্নিত জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের ছয় জঙ্গি নিকেশ হয়েছে। এদের মধ্যে চারজনকে শনাক্ত করা গিয়েছে। শনাক্ত হওয়া জঙ্গিদের মধ্যে দুজন পাকিস্তানি, বাকি দুজন স্থানীয়। আমাদের জন্য এটা বড় সাফল্য। বস্তুত শীতকালে তুষারপাতের মরশুমে সীমান্তের ওপার থেকে নতুন করে জঙ্গি অনুপ্রবেশ না হলেও কাশ্মীরে আগে থেকে ঢুকে থাকা পাক জঙ্গিরা এখনও স্থানীয় যুবকদের বিভ্রান্ত করে সন্ত্রাসের রাস্তায় নামানোর চেষ্টা করছে। সেই জঙ্গি চক্র নির্মূল করতে চলতি মাসের শুরু থেকেই সক্রিয় কাশ্মীর পুলিশ এবং সেনা। এই মাসে এই নিয়ে তৃতীয় বড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। 25শে ডিসেম্বর বড়দিনের রাতেই পাঁচ জেহাদিকে খতম করে সেনা।